এই বেঈমান বিশ্বাসঘাতকেরা সোশ্যাল মিডিয়াতে বলেছে যে আমাদের বিনা পারমিশনে নফল নামাজ পড়া যাবে না। এই বেঈমান বিশ্বাসঘাতকেরা বলছে কি বলছে যে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে তাই তাছাড়া আমাদের পীর সাহেব নবী হতেন। কি বলছি বুঝতে পারছেন না? বক্তব্য শোনাবো আপনাকে, এখনই শুনিয়ে দিতে পারি আপনাকে মাইকে। যদি মনে করেন আমার নাম্বারটা নিয়ে আপনি আমার লিঙ্কটা নিয়ে নেন। বক্তব্য দিতে দিতে হুজুর বলছেন যে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে তাই তাছাড়া আমাদের পীর সাহেব নবী হতেন। এই বিয়াদব, যদি নবীজির দরজা বন্ধ হয়ে যাবার পরে যদি পৃথিবীতে আর কেউ নবী হতো হযরত ওমর হতেন। হযরত ওমরের কথা আল্লাহ নবী বলেছেন কিন্তু নবুয়ত সম্পূর্ণ হয়ে গেছে আর নবুয়তের সিলসিলা নেই। ওমর যদি না হয় আবু বকর হবে, আলী হবে, উসমান হবে, আবু হুরায়রা হবে, ইবনে মাসুদ হবে, সব অন্যান্য সাহাবীরা হবে, তোমার হুজুর হতে যাবে কেন? তোমার হুজুর কিয়ামতের দিন নিজেরই 10 পয়সা দাম নাই, ও কি করবে? মানুষকে বিভ্রান্তি করছে দেখুন কেমন করে। বক্তব্য রাখতে রাখতে কি বলছে জানেন? এসব অবাক হয়ে যাবেন, এসব মানুষ বলে কি করে? সব জায়গায় তো বলছি, ওই জন্য আপনাদেরকে বলে যাচ্ছি। বক্তব্য রাখতে হুজুর বলছে কি? বলছে বাংলাদেশের নোয়াখালী বলে একটা জেলা আছে জানেন তো, নোয়াখালী। বলছে নোয়াখালী জেলার গলাতে বাচ্চা ছেলের একটা গলাতে ট্যাংরা মাছ বুঝেন, এই ট্যাংরা মাছের কাঁটা গলাতে ঢুকে গেছে, ট্যাংরা মাছের কাঁটা নোয়াখালী জেলার একটা ছেলের গলাতে ঢুকেছে। তো ওর বাপ নোয়াখালী থেকে হেঁটে, তখন ভারত পাকিস্তান বাংলাদেশ ভাগ হয়নি, নোয়াখালী থেকে এসে কলকাতার পাশে যেখানে পীর সাহেবের আড্ডাখানা, আপনি নাম বলবো না এখন, আপনি বুঝে নেন বুঝলেন না, ওই আড্ডাখানাতে এসেছে। তা হুজুরকে বলছে যে হুজুর আমার ব্যাটার গলাতে তো ট্যাংরা মাছের কাঁটা ঢুকে গেছে, করবো কি? হুজুর বলছে কোনো অসুবিধা নেই, চুপচাপ মেরে বসো। বলছে আমি বসে আছি, হুজুর এইখান থেকে হাত বাড়ালো, নোয়াখালী তো আমার ব্যাটা আছে, এইখান থেকে হাত বাড়িয়ে তার গলার ভিতর থেকে কাঁটা বার করে আমার হাতে এনে দিয়ে বলছে এই নাও তোমার ব্যাটার কাঁটা। আচ্ছা বলুন তো, সুস্থ মানুষ এটা বলতে পারে না গাঁজা খেয়ে বলতে হবে? সুস্থ মানুষ এটা বলতে পারে? হুজুরের এত পাওয়ার যে কলকাতাতে বসে নোয়াখালীতে গিয়ে ওখান থেকে মাছের কাঁটা বার করে আনছে? এগুলো মানুষকে ধোকা দেওয়া ছাড়া আর কিছু? কি আশ্চর্য ব্যাপার! এবাদত শুধুমাত্র কার? আল্লাহ। আর তাওহীদের আরেকটা ভাগ হচ্ছে আসমা ওয়া সিফাত। এই জায়গাটা আমরা বড় দুর্বল, আহলে হাদিসরা দুর্বল, কিন্তু বেদাতীরা নয়, আমরা আহলে হাদিসরা দুর্বল। কি আসমা মানে? আল্লাহর কিছু নাম, তার সাথে আল্লাহর নামের সব পাশে কিছু গুণ, এই নাম আর গুণ উভয়কে মেনে নিতে হবে। কি বলছি বুঝতে পাচ্ছেন না? যেমন কায়দা বগদা দিতে আসে আল্লাহ 99টা নাম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ওখানে একটা নাম আছে না যে ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, এটা যদি আপনি শুধু মুখস্থই করে যান 10 পয়সা দাম নেই, ঈমান টেকানো মুশকিল। এই রাজ্জাকর পিছনে যে আল্লাহ রুজির মালিক, অবশ্যই তিনি ছাড়া রুজির মালিক আর কেউ নেই, এইটার প্রতি অন্ধের মতো বিশ্বাস করতে হবে। কি বুঝি বুঝতে পারছেন না? চলুন, কোটে যদি আপনি বিপদে পড়ে যান তাহলে কাকে ধরেন? উকিল ধরেন। উকিল মানে যে কোনো ভাবে হোক আপনাকে বাঁচাবে। আপনি মার্ডার করেছেন তবুও জজের সামনে বলবে ইওর অনার আমার মক্কেল কোন রকমের, যেদিন মার্ডার হয় আমার মক্কেল বাড়ি ছিল না, ও বলবে আর না মিথ্যে, হসপিটালের সার্টিফিকেট দেখিয়ে দিবে আমার মক্কেল হসপিটালে ভর্তি ছিল যেদিন মার্ডার হয়। মানে যেমন হোক করে বাঁচিয়ে নেবেন, কে? উকিল। এই 99টা নামের ভিতরে একটা নাম আছে না, ইয়া ওয়াকিল আছে, ইয়া ওয়াকিল মানে রক্ষাকারী, উদ্ধারকারী, বাঁচানেওয়ালা, কে? আল্লাহ। মানে আল্লাহ যদি খোদ নিজে উকিলের দায়িত্ব গ্রহণ করেন, আচ্ছা বলুন তো আমার আপনার মতো গোনাগার মানুষ আর ফাঁসবে বলে মনে হয়? হ্যাঁ, আল্লাহ নিজে উকালিতির দায়িত্ব নিচ্ছেন। আরে জিলাপি হুজুর বলছে আমার মাধ্যমে তোমাকে জান্নাত যেতে হবে, তুমি তো কিয়ামতের মাঠে নৌকা চালাতে ব্যস্ত থাকবে, তুমি আর মানুষকে কি করে বাঁচাবে? কত বড় বিশ্বাসঘাতক হলে কথা বলতে পারে? বিশ্বাসঘাতকরা বক্তব্য রাখছে, মানুষের ইমান নষ্ট করছে দেখুন। বলছো ভাইরা মাইরা বোনেরা কান খুলে শুনে রেখে দেন, প্রয়োজনে জামা কাপড় সব খুলে দেন। বুঝি কি হলো? বুঝি ঘটনা কি হয়েছে? বলছে আমাদের কোনো মুরিদ যদি মারা যায় কবরে শুয়ে দেওয়া হবে, আর মুনকির নাকির ফেরেশতা আসার আগে আগেই আমাদের পীর সাহেব কবরের ভিতরে ঢুকে যাবে,
গিয়ে আমাদের মুরিদের পক্ষে হয়ে ফেরেশতাদের বিপক্ষে ভিতরে ঝগড়া মারামারি লেগে যাবে, ফেরেশতাদের বিপক্ষে। আচ্ছা এইসব বক্তব্য যারা শুনবে ঈমান থাকবে? কি আশ্চর্য বক্তব্য আপনাকে শোনাচ্ছি, দেখুন। বলছে হুজুর আমাদের, বলছে কি হলো হুজুরের, নৌকা করে যাচ্ছিলেন সুন্দরবন ভ্রমণ করতে, একটা বাঘ চলে এলো হুজুরের নৌকার দিকে, হুজুর হাতে লোটা ছিল, লোটা দিয়ে মেরে দিল, বাঘ চলে গেল। ওই বাঘটা আবার তিন চার মিনিট পরে ওই নদীর মাঝখানে এসে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে পীর সাহেবের সামনে হাত দুটো জোর করে বলছে, বাবা পীর সাহেব তুমি যেই নৌকায় ছিলে ব্যাপারটা আমি বুঝতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা বাঘ কোনোদিন পানির মাঝখানে দাঁড়িয়ে থাকতে পারে? হ্যাঁ, এই এইসব কি, এইসব গাঁজা খাওয়া ছাড়া আর কিছু? আশ্চর্য ব্যাপার, আপনি অবাক হয়ে যাবেন এগুলো শুনলে। জি এরাই বলেছে। নম্বর দুই, তাহলে আপনি তাওহীদ জেনে গেলেন, তাহলে ইবাদত শুধুমাত্র কার উদ্দেশ্যে? আল্লাহ। নম্বর দুই, এবারে জেনে নেন শিরক, শিরক কত বড় মহাপাপ আপনাকে দেখাচ্ছি আমি। শিরক মানে হচ্ছে আল্লাহর যে পাওয়ার আছে, আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি শিরক। ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক? নিঃসন্তান হায়াত মাওত? আল্লাহ আল্লাহ আল্লাহ, কেউ মালিক নয়। বস্তুতে ইমান আনবেন না, স্রষ্টাতে ইমান আনুন। ডাক্তার বলেছে শিঙি মাছ খেলে গায়ে রক্ত হবে, এই ইমান আনা চলবে না, এটা বস্তুতে বিশ্বাস। জি না, বস্তু আপনাকে কিছু করে দিতে পারে না। শিঙি মাছে যদি এত রক্তই হবে, দুনিয়া সব শিঙি মাছ কোনো ল্যাবরেটরিতে ভরে দিয়ে এক ফোঁটা রক্ত তৈরি করে দেখাক তো দেখি। আচ্ছা কারো ক্ষমতা? কারো ক্ষমতা নেই। বলছে শরীরের তোমার রক্ত শর্ট আছে, দেশি মুরগির ডিম খাও, সব দেশি মুরগির ডিমগুলো যদি কোনো মেশিনে ভরে এক ফোঁটা রক্ত বানানো যাবে? বস্তুতে ইমান চলবে না, ওটা মাধ্যম। দেশি মুরগির ডিম আপনি অবশ্যই খান, ওর মাধ্যমে আল্লাহ রক্ত তৈরি করে দেবে, এই ইমান রাখতে হবে। বস্তুতে ইমান চলবে না, আমরা কোনো বস্তুতে ইমান রাখি না। তাবিজ এটা একটা বস্তু, এটা হারাম। তাবিজ এটা কি? বস্তু, এটা হারাম। হুজুরের কাছে যাচ্ছে তাবিজ আনতে, বলছে কিসের জন্য তাবিজ নিলা? বলছে তাবিজ নেবো, আমি একটা বাস কিনেছি। বাস? তো বলছে বাস কিনেছেন? তা বলছে হুজুর একটা তাবিজ দেন না, বাসে যেন প্যাসেঞ্জার ভালো হয়। বলছে লকডাউনের পরে তাবিজের দাম একটু বেড়েছে, আগে 7,500 এখন 10,000 হয়েছে। তো বলছে হুজুর তাই দেন, 30 লাখ টাকার বাস কিনতে পারলাম, একটা 10,000 তাবিজ কিনতে পারবো না? তা তাবিজ টাবিজ হুজুর লিখে দেওয়ার পরে বলছে বাস ড্রাইভার যেখানে চালাবে ওর পাঁচার তলাতে লাল সুতো দিয়ে বেঁধে রাখবে। তা লাল সুতো দিয়ে বেঁধে রেখেছে। বলছে হুজুর এর উপকার কি তাবিজে? বলছে এর উপকার সব লাইনের বাস ফাঁকা যাবে, তোর বাসে এত প্যাসেঞ্জার হবে বাদুরের মতো ঝুলবে, বাদুর যেমন ঝোলে ওরকম করে তোর বাসে প্যাসেঞ্জার ঝুলবে, সব বাস ফাঁকা চলে যাবে, দুনিয়ার লোক তোর বাসে উঠবে। বুঝে তাই? বুঝে এত পাওয়ার, বুঝে এত পাওয়ার। তা হুজুরের তাবিজের পাওয়ারে যদি সব প্যাসেঞ্জার ওর বাসেই ওঠে, তা হুজুরের তাবিজের পাওয়ারে ব্যাংকের সব টাকা হুজুর নিজের কাছে আনতে পারে না কেন? হুজুর কেন নিজে তাবিজ বেঁচে খায়? হ্যাঁ, কিছু কিছু লোক আছে না ভন্ড এরকম করে হাত দেখে, হাত দেখে না, হাত হাত দেখে সব বলে দিতে পারে, সব বলে দিতে পারে। তা আমি একদিন ওই শিয়ালদা প্ল্যাটফর্মের পাশে দাঁড়িয়ে আছি, তা দেখছি একটা লোক টিকিট কাউন্টারে, ওখানে শিয়ালদার পাশে দেখবো অনেক টিকিট কাউন্টার আছে, আর কিছু লোক টিয়া পাখি কাকাতুয়া পাকিলিয়ে খাঁচালিয়ে বসে থাকে, হাত দেখায়। তা হাত দেখানো মহাপাপ এটা আমি জানি, তা আমি এটা তখন মাদ্রাসায় পড়তাম, তা ছোট থেকে খুব বদমাইশি করি, তা তখন জানি না যে হাত দেখালে ইবাদত কবুল হয় না, তখন অতটা জানা ছিল না। তা একটা ওই লোকটার কাছে গিয়ে বলছি বাবা কত নেবে হাত দেখাতে? বলছি 10 টাকা নেবো। তখনকার দিনে 10 টাকা অনেক ব্যাপার। আমি তাহলে একটু দেখে বলে দেন তো এই লটারির দোকানে কোন নাম্বারটা আজকে ফার্স্ট প্রাইজ বেঁধে যাবে, এটা যদি একটু বলে দিতেন আমি কেটে নেবো ফটাম করে। বলছি না ওটা বলা যাবে না। বলছি ও এ পাক্কা চিটিং বাজ, তুই লটারির নাম্বার বলে দিতে পারছো না যে কোন নাম্বারে ফার্স্ট প্রাইজ পেতে যাবে, আর তুমি হাত দেখে বলে যাচ্ছ ওই বেটি জেলেসের সঙ্গে তোমার বিয়ে হবে, ভান্নামি করে জায়গা পাবো না, পাক্কা চিটিং মাছ। তুমি যদি হাত দেখেই বলে দিতে পারবে, তা রাজ্য সরকারের লটারি প্রতিদিন 1 কোটি টাকা করে প্রাইজ করে তুমি পাচ্ছ না? তুমি পাচ্ছ না কেন? পাক্কা চিটিং বাজেরা। শিরক মারাত্মক বড় পাপ, মারাত্মক বড় পাপ। শিরক কত বড় পাপ? লা জুলমুন আজিম বলা হয়েছে, বড় অত্যাচার।
কত বড় অত্যাচার এই দেখুন আপনাকে আমি দেখাই আপনাকে আমি তো বেশি হাদিস কুরআন জানি না আমি খুব বড় মৌলভী সাহেবও নয় এই বক্তব্য দিতে পারি একটু এতটুকুই এছাড়া আর কিছু নাই আমার ভিতর আর কিছু নাই দুই চারটে সূরা জানি আর দুই একটা হাদিস টাদিস জানি আর কিছু কথা আল্লাহ বলিয়ে দেয় এতটুকুই আমি বড় কোনো আলেম নয় আমার দার্সে যদি দিতে বলা হয় আমি দার্স দিতে পারবো না।